আমার হরিদা ভালোবাসা করে বিয়ে করেছে বিয়ের তিন বছরের পরে হরিদা তার বউকে বলছে বউ রে তার বউরে কি রে কি কথা ব্যাপার ক হানিমুনে যাবা তার বউ কটা তিন বছরে পরে হানিমুনে হৌ ঠিক আছে হাসির কথা কইলে হো ঠিক আছে হানিমুনে দাদা একবারে ঘরুয়া ব্যাপার তো তার বউও সেরকম বলছে ঠিক আছে হানিমুনে কোথায় যাবে বলে ভাই এক কাজ কর কলকাতা যাবা ঘুরতে বলে এত জায়গা থাক থাকতে কলকাতা ঘুরতে আজকে আচ্ছা ঠিক আছে কবে যাবে বলে এক কাজ কর সাতাশ তারিখে কলকাতা যাবো ঘুরতে হানিমুনে তার বউ বলছে আজকে এক তারিখ সাতাশ তারিখ যাবে কেন হরিয়া তার বউকে কটে দেখ টেনশন নিবুন সাতাশ তারিখ পাটির গাড়ি যাবে পাটির গাড়ি উঠিয়ে হানিমুনে যাবা চিন্তা করো মানে মানে গিফটে তো আমরা অনেক দেখেছি কিন্তু বেটেদের মতো নয় তার বউও সেরকম তার বউও মেনে নিয়েছে বলছে আচ্ছা ঠিক আছে এতদিন যখন কোথাও নিয়ে যাওনি যখন বলছো কলকাতায় যাবে চলো তাহলে পার্টির গাড়ি হোক আর যাই হোক মোটামুটি আমি যেহেতু বলছো চলো ঘুরতে যাই তো স্বামী স্ত্রী দুজন ঘুরতে গেছে এবার ধর্মতলায় নেমে কি করছে পার্টির গাড়ি গেছে মানে মিটিল মিছিল ব্যাপার তো থাকবেই তারা তো যে যার কাজে গেছে হরিয়া তার বউ কী করছে নামে কি সুটসুর করি এধে দিয়ে দেয় আর তার তো ঘুরতে যাইছে দাদা গো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন দেখে একটা দোকানে প্রচুর খদ্দারের ভিড় হরিয়া তার বউকে কটে বউ কটে কি ব্যাপার কটে এ দোকানে এত লোক কে দি কি ব্যাপার কি এমন তালুক বিক্রি করে নাকি দাদা গো এক পায়ে দু পাই যখন যাই দেখে এমন কোনো ব্যাপার নয় ফুল ফুল জুলাপি বিক্রি হয় জুলাপি খাইছ তো হ্যাঁ ইয়ে বিরাট ব্যাপার তো সেই কুড়ি টাকা পিস হরিয়া তখন তার বউকে কটে বউরে কটে কি কটে কাজ কর ঘর পাইছ কটে কেনি কটে দেখতে বাউনি কুড়ি টাকা করে পিস বিক্রি হয় ওগা যদি আমার ঘর ধারে ষোলো টাকা করি বনি কি বিক্রি করি কত টাকা লাভ হবে ছ টাকা খরচা দশ টাকা লাভ পাইছ ঘর এক সপ্তাহ দোকান দিবা যা টাকা লাভ হবে তারপরে দার্জিলিং ঘুরতে যাবা চিন্তাটা দেখো তার বউও মানে নিছে সত্যি লক্ষ্মী মন্ত্র কটে বৌদিকেও পাইছে তার বউও কটে হৌ ঠিক আছে কোনো অসুবিধা নেই তাতে একটু ভোখালটা দিব তো গয় প্রচুর লাগে তোমার প্রচুর লাগে হ্যাঁ হ্যাঁ এবার তার বউও মেনে নিয়েছে এবার ঘটনাটা কি হয়েছে দুজন মিলে বাড়ি বাড়ি আসার পরে বাড়ির কাছে একটা স্বামী স্ত্রী দুজন দোকান দোকান সকাপূর্ণ দুপুর পর্যন্ত একটা চুলি খুঁজছে বিরাট চুলি যেন এশিয়া মহাদেশের লোক খাবে দাদা গো বিরাট চুলি খুঁজে তার উপরে বিরাট কড়া বসিয়ে দিছে সেই কড়ায় সাত তিন তেল ঢাছে তেল টক বক টক বক টক বক ফুটে হরিয়া ধরছে বৌ দে কটে থামো কাঠুয়া হো কটে আচ্ছা হো হরিয়ার বৌত গুইতে গুইতে কাঠুয়াটি হিছে কয় কি কটে কাঠুয়া হইছে কটে তা এবার হরিয়ার বৌত হরিয়ার লারিয়া মালায় দিয়ে দিছে হরিয়া তো ছাঁদাটি বুঝিয়ে দিছে ছাঁদার ছাড়েন লাড়িয়া মালা গোটে ছাঁদা সে মানে যে ফুল ফুল হবে ছান্দা আর ছাড়েনি ছান্দা ধরি কি দশ মিনিট দাঁড়িয়ে আছে সব খরিদ্দার সদা ও দাদা ছাড়ুন হরিয়া কটে ছাড়া হয়টে ছাড়া হয়টে মানে দাদা সেটি যে কিরকম ঘুরি দিলা এর মনে নাই ইয়ে কীরকম ঘুরি এর মনে নাই সেটি যে ফুল ফুল কীরকম বলি দিলা এর মনে নেই কি দাঁড়িয়ে আছে দাদা দশ মিনিটখানে পরে কি এমন মনে পড়িয়ালা হঠাৎ ছাঁদা ছাড়ি দেয় দিকে এটি ঘুরায় এটি ছাড়ি দেয় এটি ঘুরায় তার বউ দি দেয় ছাঁদা বুঝি দেয় ছাড়ে দিকে এ চিঠি ঘুরায় দাদু দাদা গো এটি তার এক জায়গায় পড়ে গড়া গোড়া হয়ে উঠে রে গোটে গটে জুলাপি দেড় কিলো দু কিলো সে জুলাপি কে লিবে দাদা কি মার কি মার জুলাপি তার হানিমুন বন্ধ হয়েছে সেই জন্য বল কিনা অনেক লোকের আজকে অনুষ্ঠানের মধ্যে তো কথা রয়েছে তবে